হায় হায়, এবার একই তথ্য বেরিয়ে এলো, পরিমণির সাথে গোপন সম্পর্ক এক পুলিশ কমিশনারের। বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে পরিমণির প্রেমে পড়ে বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত সাজিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন সেই কমিশনার। ভিডিওটিতে জানাবো তার বিস্তারিত। আরও জানাবো সবিজে জিরো টলারেন্সে ঘুম হারাম পরি পিয়াসার একুশ প্রভাবশালী অতিথি, এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে সবিজ ছাড়লেন জনপ্রিয় মডেল অভিনেত্রী উপস্থাপিকা আমরিন। এসব বিষয়ের বিস্তারিত সহ দেশের চলমান আলোচিত বিষয়ের আরও কিছু তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। তদন্ত করতে গিয়ে চলচ্চিত্র নায়িকা পরিমণির সঙ্গে পরিচয়, সেই সূত্র ধরে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। এরপর নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন সেই পুলিশ কর্মকর্তা। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। বিবাহিত সেই পুলিশ কর্মকর্তা নিজেকে পরিচয় দিয়েছিলেন অবিবাহিত হিসেবে। সর্বশেষ পরিমণি সেই পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় 18 ঘণ্টা। পরিমণি গ্রেফতারের পর অকপটে স্বীকার করেছেন সব কিছু। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে পুলিশে। আলোচিত এই কর্মকর্তার নাম গোলাম সাকলায়েন শিথিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত তিনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গত 13 জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরিমণি। এরপরে তিনি উত্তরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে। পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগে পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখন থেকে গোলাম সাকলান শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমণির। এরপর থেকেই শুরু হয় যোগাযোগ। জিজ্ঞাসাবাদে পরিমণি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলান শিথিলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন, এমনকি গোলাম সাকলান শিথিল তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ তিনি গত 1 আগস্ট গোলাম সাকলান শিথিলের সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান। পরিমণির সহযোগী দীপু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত কোরবানির ঈদের পরের দিন তিনি পরিমণির বাসায় গিয়ে জানতে পারেন গোলাম সাকলানের সাথে তার বাসায় 3 দিন ছিলেন। তিনি গোলাম সাকলানের সঙ্গে পরিমণির প্রেমের সম্পর্কের কথা জানতেন। পরিমণি তাকে বিষয়টি জানিয়েছেন। তবে গোলাম সাকলান নিজেকে অবিবাহিত বলে দাবি করেন, কিন্তু পরে সাকলান বিবাহিত জানতে পারলে পরিমণি ক্ষুব্ধ হন। এ সময় গোলাম সাকলান তার ডিভোর্স হয়ে গেছে বলে দাবি করেন, এমন তথ্য জানান দীপু। উল্লেখ্য, গোলাম সাকলানের বিবাহিত এবং তার স্ত্রী প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ঢাকার পার্শ্ববর্তী একটি জেলায় তার স্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তাদের একটি সন্তানও রয়েছে। গোলাম সাকলানের সরকারি বাসভবনে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, 1 আগস্ট সকাল 8টার দিকে পরিমণি নিজের হ্যারিয়ার গাড়ি নিয়ে গোলাম সাকলানের মধুমতি ফ্ল্যাটে যান। এ সময় 10ম তলা থেকে নেমে এসে খোদ গোলাম সাকলান পরিমণিকে রিসিভ করে বাসায় নিয়ে যান। পরিমণির খালাতো বোন শায়লা ও তার স্বামী গোলাম রাতে সাকলানের ওই বাসায় যান। পরে রাত 2টার দিকে পরিমণি ও তার স্বজনরা গোলাম সাকলানের বাসা থেকে বের হয়ে যান। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরিমণিকে গ্রেফতার পর তাকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলানের সঙ্গে তার প্রেমের সম্পর্কটি ফাঁস হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগে মধুমতির বাসভবনের কেয়ারটেকার শামীমকে সিসিটিভি ফুটেজের DVR সহ পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সিসিটিভি ফুটেজ দেখে পরিমণির বক্তব্যের সত্যতা পান। তবে গোলাম সাকলানের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যোগাযোগ করা হলে পরিমণির গাড়ি চালক নাজির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 1 আগস্ট পরিমণিকে নিয়ে তিনি রাজারবাগের সরকারি কোয়ার্টারে এক বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন। এরপর তিনি সেখান থেকে বনানীর বাসায় চলে যান। পরে রাতে তাকে পরিমণি গাড়ি দিয়ে তার খালাতো বোন ও বোন জামাইকে তুলে রাজারবাগের ওই বাসায় যেতে বলেন। এক প্রশ্নের জবাবে নাজির হোসেন বলেন, ওই লোকের সঙ্গে পরিমণি 2 দিন রাতের বেলা হাতিরঝিলে ঘুরতে গিয়েছিলেন। হাতিরঝিলে গাড়িতে বসেই তারা মদ খেয়েছেন। এসব অভিযোগ সম্পর্কে যোগাযোগ করা হলে গোলাম সাকলান শিথিল বলেন, পরিমণির সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তবে তা প্রেমের সম্পর্ক নয়, বরং তারা বিয়েও করেননি। পরিমণি তার বাসায় যাওয়ার কথা তিনি অস্বীকার করেন। পরে তার বাসায় যাওয়ার সিসিটিভি ফুটেজ রয়েছে জানালে বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি। ভাবা যায় এসব? ছি ছি, একজন আইনের লোক হয়ে একটা নষ্টা নায়িকার সাথে নষ্টামি করার আগে তার একটুও হলেও নিজের পর ও রাষ্ট্রের দায়িত্ব নিয়ে ভাবা উচিত ছিল। এ নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে। এদিকে অভিনেত্রী পরিও মডেল পিয়াসা গ্রেফতার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে আরও 1 ডজন মডেল রয়েছেন নজরদারিতে, আর এতে আতঙ্কে কমপক্ষে 21 প্রভাবশালী ব্যক্তি। সূত্র জানা গেছে ওই সব প্রভাবশালী মডেলদের ঘনিষ্ঠ ছিলেন, তাদের নিয়ে তারা দেশের বাইরে প্লিজার ট্রিপে গেছেন। তাদের বিরুদ্ধে মডেলদের বিভিন্ন অপরাধে ব্যবহার ও ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে। এদের গতিবিধি নজরদারিতে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, প্রভাবশালীদের মধ্যে বিভিন্ন ব্যবসায়ী রয়েছেন। রাজধানীর তারকা হোটেল ও পার্টি হাউসে তাদের নিয়মিত যাতায়াত ছিল। এছাড়া স্পা সেন্টার সহ নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের আড়ালে গুলশান বনানীর 27টি স্থানে প্রভাবশালীদের নিয়মিত যাতায়াত ছিল। সূত্রে জানা গেছে, ওই সব প্রভাবশালীদের ঘন ঘন বিদেশ যাত্রার তথ্য পুলিশের ইমিগ্রেশন শাখা থেকে সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে পিয়াসা, মিশু, জিসান ও একটি শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার ব্যক্তি দুই ছেলের একসঙ্গে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের তথ্য বেরিয়ে এসেছে। দেশের বাইরে অবস্থানকালে তাদের অনেকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও স্থিরচিত্র এখন গোয়েন্দাদের হাতে। সূত্র জানায়, গুলশান বনানী উত্তরায় বার কেন্দ্রিক অপকর্মে একাধিক গ্রুপ অফ কোম্পানির কর্ণধার, অভিজাত এলাকায় ক্লাব পরিচালনায় দায়িত্বরত ব্যক্তি, শীর্ষ পর্যায়ের গাড়ি আমদানিকারক ও ব্যবসায়ী এবং কয়েকজন রাজনৈতিক নেতার নাম গোয়েন্দাদের হাতে এসেছে, যারা ওইসব মডেল নায়িকা বা সুন্দরী তরুণীদের সঙ্গ নিত এবং খুশি হয়ে বিনিময়ে বস্তুগত এবং অবস্তুগত উপহার প্রদান করত। অপরদিকে পরিমণি কাণ্ডের মধ্যেই সানায়ের পর শোবিজ অঙ্গনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন জনপ্রিয় মডেল অভিনেত্রী উপস্থাপিকা আমরিনা সার্জিন আমরিন। নাটক, বিজ্ঞাপন আর উপস্থাপনায় সবার নজর কাড়লেও অনেকদিন ধরে মিডিয়া থেকে দূরে রয়েছেন। অবশেষে মিডিয়া থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করলেন এই অভিনেত্রী। 2018 সালের 23 জুন কন্যা সন্তানের জন্ম দেন আমরিন। কন্যা সন্তানের মা হওয়ার পরই তার জীবনে পরিবর্তন আসে। সম্প্রতি মেয়ে আমায়াকে নিয়ে আমরিন ফেসবুকে একটি ছবি শেয়ার করে লিখেন, ওর মতো একটা ফেরেস্তা দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন, ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছেন, আমার সেরা সংস্করণ, দয়ালু, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, আমার জন্যই সবিজ দুনিয়া ছেড়েছেন উল্লেখ করে তিনি লিখেন, মাত্র একদিন বয়সে যখন আমায়া জীবন নিয়ে লড়ছিল তখন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন। তিনি বলেন, বিনিময় আমি সবিজ ছেড়ে দেব, নিয়মিত হিজাব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম কিছু করব না, আল্লাহ আমায়াকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আমিও আল্লাহর কাছে ওয়াদা পালনে মনোযোগী হয়েছি। 2007 সালে লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আমরিনের শোবিজে যাত্রা শুরু হয়েছিল। এরপর মডেলিং, অভিনয়, উপস্থাপনা নিয়ে বেশ সাড়া জাগান। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL উপস্থাপনা করে আলোচিত হন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও উপস্থাপন করার পরিকল্পনা ছিল তার। তবে তার আগে 2017 সালের 4 নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। এরপর থেকে কানাডাতেই থাকছেন, সেখানেই তিনি পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন। তবে শুধু আমরিন নয়, গত 2 বছরে শোবিজ ছেড়ে ধর্মকর্মে মনোনিবেশ করেছেন আরও 2 মডেল ও অভিনেত্রী। এরা হলেন মডেল সুজানা জাফর এবং ছোট পর্দার অভিনেত্রী অ্যানি খান। এছাড়া সম্প্রতি মিডিয়া ছেড়ে ধর্মকর্মে পালনের ঘোষণা দিয়েছেন আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। বিপরীতে পরিমণিরা উচ্চ শ্রেণীর পতিতা ভিত্তি ছাড়তে পারেনি, যার ফল ভোগ করছে এখন। আমি দোয়া করি আমরিন আপুর জন্য নিজের ভুল বুঝতে পেরে তিনি মিডিয়া ছেড়ে ইসলামে মন দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই সদিচ্ছাকে কবুল করুন, ওনাকে বাকি জীবন ইসলামের ছায়াতলেই থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি কমেন্ট বক্সে চাইলে আপনিও আমিন লিখতে পারেন অথবা জানাতে পারেন আপনার যে কোনো মতামত। পরিশেষে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।